হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভুটান নিয়ে আমার আগের ভিডিওটা কেমন লাগলো? আজ আমরা যাব ফুন্টশলিং থেকে থিম্পু। প্রথমেই বলি, ভারতের থেকে ভুটান সময় 30 মিনিট এগিয়ে আছে, তাই নিজের ঘড়ি অ্যাডজাস্ট করে নিন। জল আর ভমিটিং ব্যাগ সাথে রাখুন। থিম্পু প্রায় 147 কিলোমিটার ও পাহাড়ি রাস্তা হওয়ায় বমি হতে পারে। হালকা ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করে আর্লি মর্নিংয়ে বেরিয়ে পড়ুন। ড্রাইভারকে আগেই বলে রাখুন কখন বেরোবেন। ভুটানি ড্রাইভারদের টাইম কিন্তু আমাদের মতো নয়, সকাল 7টা মানে কিন্তু ঠিক 7টাই। আপনি ভুটান যখনই যান না কেন, আপনার শীতবস্ত্র লাগবেই। ছোটদের জন্য টুপি, মাফলার ও পাতলা চাদর নিতে ভুলবেন না। এপ্রিল মে মাসে গেলেও কিন্তু শীতবস্ত্র ব্যাগে ভরে নিন। ঝকঝকে রাস্তার পাশে সবুজ পাহাড়ি রঙিন রংবেরঙের ফুল দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। দীর্ঘ পথে মেঘের দল আপনার গাড়ির ভেতরে এসে আপনাকে স্বাগত জানাবে। পাহাড় আপনাকে দেবে নিরাপত্তা, আর বাহারি ফুল আপনাকে গান শোনাবে। প্রায় পাণ্ডব বর্জিত এলাকা হলেও এমন নৈসর্গিক আনন্দ আর কোথাও পাবেন কি না সন্দেহের ব্যাপার। ইস্ট হিমালয়ান রেঞ্জ আপনাকে হাতছানি দিচ্ছে, তাই আর দেরি কেন, ট্যুর প্ল্যানটা বানিয়েই ফেলুন না। ফুন্টশলিং থেকে খুব কাছেই প্রথমে দেখে নিন কারবান্ডি মনেস্ট্রি ও তিস্তা রিভার সাইড। কারবান্ডি মনেস্ট্রি একটি বিখ্যাত বৌদ্ধ গুম্ফা। 1967 সালে ভুটানি রাজমাতা অসি ফুসো কয়েদ্রেন এটি প্রতিষ্ঠা করেন। লোকমুখে প্রচলিত আছে তিনি শীতকালে এখানে এসে সময় কাটাতেন। এর অপরূপ সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবেই। এই কারবান্ডি মনেস্ট্রির পরতে পরতে রয়েছে ভুটানি সংস্কৃতি। এখান থেকে আপনারা সমগ্র ফুন্টশলিং শহরটা দেখতে পাবেন। গার্ডওয়ালের পাশে দাঁড়িয়ে তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য এতটাই আপনাকে মুগ্ধ করবে যে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। কারবান্ডি মনেস্ট্রির উচ্চতা প্রায় 400 মিটার। মনেস্ট্রিতে ঢোকার আগে আপনাদের কতগুলো বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে। কলারবিহীন হাফ হাতা জামা, হাফ প্যান্ট, স্লিভলেস ড্রেস পরে মনেস্ট্রিতে ঢোকা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। হাফ হাতা হলে কলার থাকতেই হবে, ফুল হাতা হলে কলার না থাকলেও চলবে। তবে ছোটদের ক্ষেত্রে পোশাকের কোনো বাধ্যবাধকতা নেই। মনেস্ট্রি দেখা হয়ে গেলে ইমিগ্রেশন লেটারগুলো রেডি রাখুন, সামনেই চেকপোস্ট পেয়ে যাবেন। একজন লেটারগুলো নিয়ে গিয়ে রুট পারমিট করিয়ে নিন। থিম্পু পৌঁছানোর আগে আপনারা বেশ কয়েকবার ব্রেক নিয়ে নিন। ড্রাইভারকে বলে রাখুন আগে থেকে ড্রাইভার রেস্টুরেন্ট রেখে দাঁড়াবে। রেস্টুরেন্টে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিন, চাইলে লাঞ্চও করতে পারেন। যদি আপনারা কিছু কেনেন বা খাওয়া দাওয়া করেন তবেই ফ্রিতে টয়লেট ইউজ করতে পারবেন, না হলে কিন্তু পে অ্যান্ড ইউজ। আমি বলবো ভুটানের চা আপনারা অবশ্যই খাবেন, লিকার অথবা উইথ মিল্ক যাই হোক না কেন, অসাধারণ টেস্ট ও ফ্লেভার। দেখতে পাবেন ইস্ট হিমালয়ান রেঞ্জের বিভিন্ন পিক, ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, অসাধারণ ডিজাইন ও কনস্ট্রাকশন, এগুলো সবই ভালো ভিউ পয়েন্ট। একটু নেমে পায়ে হেঁটে ঘুরে নিন, ভালো লাগবে। আর আপনার ভাগ্য যদি ভালো থাকে বন্য প্রাণীদেরও দেখা পেতে পারেন। যে কিলোমিটার নির্দেশক বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে হা, পারো ও থিম্পুর দূরত্ব জানান দিচ্ছে। ভুটানে আপনারা দেখতে পাবেন প্রায় সব দোকান বা রেস্টুরেন্টগুলি মহিলা পরিচালিত। এখানে মহিলা ও পুরুষরা খুবই কর্মঠ হয়। মহিলারা সমানভাবে ফ্যামিলিকে সাপোর্ট করে, ছেলেরা কনস্ট্রাকশন ও ট্যুরিজমের সাথে যুক্ত, মহিলারা লোকাল শপ বা ঘরোয়া কাজে যুক্ত থাকে। কোনো রেস্টুরেন্টেই ড্রিঙ্কস বাদে রেডি খাবার পাবেন না, অর্ডার দিয়ে সাথে সাথে বানিয়ে দেয়, তাই একটু সময় সাপেক্ষ, কিন্তু সব দিন আপনারা রিচ খাবেন না, কারণ আপনি সমতল থেকে অনেক উঁচুতে আছেন, তাই প্রথম দিন আপনার শরীর রিচ কিছু নেবে না। আপনি এখন থিম্পু শহরের সুবিশাল প্রবেশতোরণের সামনে। ঘুরতে এসে এখানে ভাষা নিয়ে একেবারেই চিন্তা করার দরকার নেই। ভুটানের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ভুটানি এবং ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলেও বেশিরভাগ ড্রাইভার ও শপ মালিকেরা হিন্দি ও বাংলা বেশ ভালোই বুঝতে ও বলতে পারেন। এয়ার প্রেশার কম থাকায় স্বাভাবিকভাবেই আপনার কানে অস্বস্তি হবে অথবা কান বন্ধ হয়ে যেতে পারে, তাই বারে বারে হাই তুলুন বা চোয়াল নাড়াতে থাকুন, এতে অস্বস্তি অনেকটাই কেটে যাবে। ভুটান এক নিস্তব্ধ শহর, শিল্পী যেন তুলি দিয়ে এঁকেছে একে। লক্ষ্য করলে দেখবেন সব বাড়ির ডিজাইনই প্রায় একই রকম। থিম্পু হোটেলে চেক ইন করে সময় নষ্ট না করে আবার বেরিয়ে পড়ুন কয়েকটি দর্শনীয় স্থান দেখার জন্য।
প্রথমে চলে যান থিম্পু জং। এটি একটি বৌদ্ধ মনেস্ট্রি, আবার অন্যদিকে একটি প্রশাসনিক ভবনও বটে। থিম্পু জংয়ের আর এক নাম তাসিজু জং। কথিত আছে ভুটানের প্রথম রাজা লু দুকপা 1216 সালে এটি প্রথম প্রতিষ্ঠা করেন। এই জংয়ের একদিকে যেমন প্রশাসনিক কাজকর্ম চলে, অন্যদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয়। ট্যুরিস্টদের প্রশাসনিক ভবনে যাবার কোনো অনুমতি নেই, তবে মনেস্ট্রি অংশে ট্যুরিস্টরা নির্দিষ্ট টাইমেই প্রবেশ করতে পারেন। এই জংয়ের টিকিটের মূল্য 300 টাকা মাথা পিছু, তবে স্টুডেন্ট আইডেন্টি কার্ড থাকলে সেক্ষেত্রে টিকিটের মূল্য 150 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিটের মূল্য লাগে না। টিকিট কাটার সময় ট্যুরিস্টদের অবশ্যই ইমিগ্রেশন লেটারগুলো দেখাতে হয়। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিকেল 5:30 থেকে 6:00 পর্যন্ত মনেস্ট্রি অংশে ট্যুরিস্টরা প্রবেশ করতে পারে, তবে শনিবার ও রবিবার সকাল 8:00 থেকে 6:00 পর্যন্ত এখানে প্রবেশাধিকার আছে। সুবিশাল জংয়ে রাতের সৌন্দর্য অসাধারণ, তবে অবশ্যই খেয়াল করুন ট্যুর প্ল্যানের সময় টাইমিংসটা দেখে তবেই টিকিট কাটুন। ক্যামেরার আলাদা টিকিট করুন, তবে গর্ভগৃহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তা বজায় রাখতে হবে, সিকিউরিটির অতিরিক্ত কড়াকড়ি আছে। চলে যান করোনেশন পার্ক। এটা চু নদীর তীরে অবস্থিত, দূরত্বও খুব বেশি নয়, নিরিবিলি শান্ত স্বর্গীয় পরিবেশ এখানে উপভোগ করতে পারবেন। ওয়াকিং বুদ্ধ স্ট্যাচু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর ঘুরে নিন চাংলিমিথাং স্টেডিয়াম। এটি একটি মাল্টিপারপাস স্টেডিয়ামও বটে। এর মালিকানা ভুটান অলিম্পিক কমিটি, এবং পরিচালনার দায়িত্বে আছে ভুটান ফুটবল ফেডারেশন। প্রায় 45,000 জন একসাথে বসে এখানে খেলা দেখতে পারেন। এরপর দেখে নিন ক্লক টাওয়ার স্কোয়ার। বাহারি রঙে সজ্জিত ও ড্রাগনের ছবি আঁকা, টিপিক্যাল ভুটানি শিল্পী শৈলী দেখতে পাবেন। এই স্থানটি হার্ট অব দ্য টাউন বা থিম্পুর ম্যালও বলতে পারেন। বসার সুবন্দোবস্ত আছে, সমস্ত বড় বড় অনুষ্ঠান এখানেই হয়। থিম্পুর প্রথম দিনের ট্যুর এখানেই শেষ। একেবারে ডিনার করে হোটেলে ফিরে যান। আমার পরের ভিডিওগুলোতে আপনারা আরও ইনফরমেশান পাবেন। আজ চলি, ধন্যবাদ।